ভ্যাকসিন গ্রহণের বাবে অনলাইন রেজিস্ট্রেশন করেছে নাকি? সাবধান হোক, ভ্যাকসিন গ্রহণ নকরাকৈ লাভ করিব পারে প্রমাণপত্র। নাহরকটিয়াত এই আজব ঘটনা। এইজন নাহরকটিয়ার আমোলাপট্টি নিবাসী দীপক গগৈ। 22 এপ্রিলত দীপক গগৈয়ে নাহরকটিয়ার নাহরণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত লৈছিল কোভ্যাক্সিনের প্রথম পালি প্রতিষেধক। কিন্তু আচরিত কথাটো হল, কোভ্যাক্সিনের দ্বিতীয় পালি টিকা গ্রহণ নকরাকৈ দ্বিতীয় পালি টিকা গ্রহণের প্রমাণপত্র লাভ করিলে ব্যক্তিজনে। এই প্রমাণপত্র লাভ করে আচরিত হয়ে পড়ে দীপক গগৈ নামের ব্যক্তিগী। উল্লেখযোগ্য যে দীপক গগৈ নামের ব্যক্তিগিয়ে তেওঁৰ মোবাইল নম্বর আর পান কার্ডের জড়িয়ে 22 এপ্রিলত প্রথম পালি টিকা গ্রহণ করেছিল আর কোউইন নামের এপত প্রথম পালি প্রতিষেধক গ্রহণের প্রমাণপত্র ডাউনলোড করেছিল শনিবারে। কিন্তু এই প্রমাণপত্র লাভ করে হতভম্ব হয়ে পড়ে। প্রমাণপত্রত দেখুৱা হৈছে যে ব্যক্তিগৰাকীয়ে 10 জুনৰ দিনা কোভিডৰ দ্বিতীয় পালি প্ৰতিষেধক গ্ৰহণ কৰিছে, য'ত তেওঁৰ মোবাইল নম্বৰ আৰু পান কাৰ্ডৰ নম্বৰ আদি সন্নিৱিষ্ট হৈ আছে। লগে লগে এই প্ৰমাণপত্ৰখন লৈ সাংবাদিকৰ দল এটাৰ সৈতে ব্যক্তিগৰাকীয়ে নাহৰকটীয়া নাহৰণী প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত উপস্থিত হৈ সবিশেষ জানিব বিচৰাত চিকিৎসালয়খনৰ মহকুমা চিকিৎসা বিষয়া ডাক্তৰ অনিল দেউৰীয়ে ওলোটাই ব্যক্তিজনৰ লগতে সাংবাদিকৰ দলটোৰ ওপৰত খৰ্গহস্ত হৈ পৰে। মই ছেকেণ্ড ড'জ ভেকচিন মই লোৱাই নাই। ইতিমধ্যে ছেকেণ্ড ড'জৰ মোৰ যিখন চাৰ্টিফিকেট আহে সেইখন আপোনাৰ 10 জুন 2021ত মোৰ আহিছে। মই এতিয়া কি কৰোঁ তাকে উপায়বিহীন হৈ পৰিছোঁ। হয়তো মোক চাগে দ্বিতীয়বাৰ এইখন কাগজ দিলে মোক ভেকচিন নিদিব, তাৰ বিহিত ব্যৱস্থা তেওঁলোকে কি কৰে তাৰ ওপৰত মই তেওঁলোকৰ পৰা উত্তৰ বিচাৰিছোঁ। আৰু ইতিমধ্যে মই ডক্টৰক লগ কৰিবৰ কাৰণে যথেষ্ট সময় ধৰি মই ইয়াত বহি আছোঁ। অভিযোগ দিয়াৰ পিছত তেখেতে কৈছে মই চাব লাগিব। মই ইতিমধ্যে এটা কথা কৈছোঁ যে আপোনালোকে অন্ততঃ মোক কোন সময়ত মোক ভেকচিনটো দিব মোক সেই কথাটো আপোনালোকে কওক। তেওঁলোকে কৈছে যে মই এতিয়া আপোনালোকক সেইটো কথা, কাৰণ এইটো এটা অংক হয়। কোভিডৰ দ্বিতীয় পালি টিকা গ্ৰহণ নকৰাকৈ এজন ব্যক্তিয়ে কিদৰে প্ৰতিষেধক গ্ৰহণৰ প্ৰমাণপত্ৰ লাভ কৰিলে তাক লৈ সৃষ্টি হৈছে এতিয়া বিভিন্ন প্ৰশ্নৰ। নাহৰকটীয়াৰ পৰা উপেন দাস, ঈশান নিউজ।